আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাররা ও বিশ্বাসী বান্দাগণ আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছে কেন রমজান কাদের জন্য মুমিনদের জন্য যাদের ঈমান আছে তাদের জন্য সেই রমজানকে আল্লাহ তৈরি করেছে ও বিশ্বাসী বান্দাগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম সাধনাকে লিখে দেওয়া হয়েছে ফরজ করা হয়েছে كما كتب على الذين منكم من قبلكم الله বলেন বান্দারারে যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন রোজার দ্বারা যাতে তোমরা আল্লাহর ওলি হয়ে যাও রমজানে দুইটা কাজ বেশি বেশি করে করবা এক নম্বর হলো আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাহ ওগো প্রভু তোমার কাছে জান্নাত প্রার্থনা করি এক নম্বর কি জান্নাত আল্লাহ জান্নাত দান করো দুই নম্বর ওয়া নাউযু বিকা মিনান নার প্রভু গো তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই তিন নম্বর নবীজি বলেন উম্মত এই দুইটা কাজ তোমরা না করা ছাড়া উপায় নাই তিন নম্বর যে কাজটা হলো এই মাসে বেশি বেশি কালিমা তৈবা তথা কালিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবা চার নম্বর নবীজি বলেন ও তাস্তাগফিরুনাহু রমজানে আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ থেকে ক্ষমা চাইবা এইভাবে যদি কোনো ব্যক্তি কোনো মুমিন কোনো মুসলমান এই রমাদান কাটিয়ে দিতে পারে জীবনের বিশাল বড় একটা সম্পদ আমাদের জন্য জমা হয়ে যাবে এই জন্য রমজানুল মুবারক বিশেষ একটা অফারের মাস এই অফারটাকে কিন্তু আমাদেরকে নিতে হবে কার কার নিয়ত আছে অফার নেওয়ার জন্য সকলে হাত তুলে দেখে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন বলেন এই জন্য অফার নেওয়ার একটা মাধ্যম হলো এতিকাফ নাম কি শেষ দশকের এতিকাফ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেন সাহাবীরা রে রমজান তোমাদের কাছে আসতেছে অতএব তোমরা আজকে প্রস্তুতি নাও শাবান মাসে নবীজি সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেন তোমরা এই রমজানের জন্য প্রস্তুতি নাও আর এই রমজান চাইতে হলে পাইতে হলে এতেকাফের কোনো বিকল্প নাই এতেকাফ যে ব্যক্তি করল শেষ দশকে যে ব্যক্তি এতেকাফ যার ভাগ্যে জুটল সে এমনি লাইলাতুল কদর পাওয়া গেছে সুবহানাল্লাহ কারণ মসজিদে সারাদিনই তো এতেকাফ এতেকাফরত অবস্থায় তো আর গুনাহ হইতে পারে না এই এতেকাফটা যদি সহিহ সুন্দর করে হয় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় তার বাড়িতে ফিরায় দেয় এই জন্য আলোচনা করতেছিলাম এই ঈমান মজবুত করার মাস হলো রমজান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বাকারাতে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম لعلكم تتقون الله رب العالمين বলেন এই বান্দারা ও বিশ্বাসী বান্দাগণ আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছে কেন রমজান কাদের জন্য মুমিনদের জন্য যাদের ঈমান আছে তাদের জন্য সেই রমজানকে আল্লাহ তৈরি করেছে ও বিশ্বাসী বান্দাগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম সাধনাকে লিখে দেওয়া হয়েছে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিনকুম মিন কাবলিকুম আল্লাহ বলেন বান্দারারে যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন রোজার দ্বারা যাতে তোমরা আল্লাহর ওলি হয়ে যাও এই রোজা রমজান দিয়েছেন আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য রমজানুল মুবারক আমাদেরকে উপহার দিয়েছেন এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই একটা রাত্র লাইলাতুল কদর নামক যে রাত্রটা সহস্র মাস থেকে সহস্র মাস হাজার বছর ইবাদত করলে যে সওয়াব এই সওয়াব আল্লাহ তাআলা এই এই উম্মতকে দিয়েছেন আগেকার কোন উম্মতের জন্য এটা ছিল না ছিল
আগেকার উম্মত হায়াত পেত 500 বছর 200 বছর তো এই উম্মতের হায়াত মাত্র 60 70 বছর এইজন্য রাসূল দোয়া করছেন এই উম্মতের জন্য আল্লাহ আমার উম্মতকে তুমি বিশেষ রাত্রি দান করো বিশেষ মুহূর্ত দান করো যে মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ বলেন বিশেষ মুহূর্ত বিশেষ রাত এগুলো আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর উসিলায় এটা উপহার দেওয়া হয়েছে ইমানকে দুই নম্বর ইমানের হেফাজত করতে হবে ইমান কার কিভাবে চলে যায় কেউ বলতে পারে না আজকে আমাদের মুসলমান উযু ভাঙলে কিভাবে ভাঙ্গের কারণ জানে নামাজ ভঙ্গের কারণগুলো মুসলমান জানে কিন্তু বহু কথা কাজের দ্বারা আমাদের কাছ থেকে ঈমান দে চলে যাইতেছে ওই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল নাই ঠিক কি না এইজন্য ঈমানটাকে কিভাবে শক্তিশালী করবেন ঈমানের কথাগুলো কালিমার জিকির বেশি বেশি করে বলা ঈমানের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালমাটা বেশি বেশি করে আমাদের শিকার জবান দিয়ে জারি করতে হবে আর এই কালিমা যদি আমার আপনার নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে ওয়া ফি রিওয়ায়াতিন অন্য রিওয়ায়াতে আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة পয়গম্বর বলেন যে ব্যক্তি এই কথার উপর বিশ্বাস আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর এটা জানে সেও মৃত্যুর পরে যদি এই কথা নিয়ে মরতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দান করবে এইজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছ থেকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছিলেন আমার আপনারও জীবনে চলতে গেলে ঈমানের উপর পরীক্ষা আসবে কি বলেন ঠিক কি না আসবে কি না আল্লাহর আল্লাহর নবী বলেন আশাদ্দুন নাস বালাআন আল আমবিয়া নবীদের থেকে তোমাদের ভিতর সবচাইতে ভালো মানুষ ছিল নবীগণ আর নবীগণকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করছে সুম্মাল আম্বিয়া সুম্মাল আমসাল নবীদের পর থেকে স্তর বাই স্তর যার যার ঈমান অনুযায়ী আল্লাহ তারে তত পরীক্ষা করবে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষকে এই কথার ধারণা করে যে মানুষকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে এই কথা তার থেকে আল্লাহ পরীক্ষা নেবে না যে সে এই কথাই বলার দ্বারা যে আমরা ঈমান আনছি যাক আলোচনা শেষ করছি এই জন্য আমাদের ঈমানটাকে পাকা পুক্ত মজবুত করি সামনে মাহে রমাদানুল মুবারক ঈমান মজবুত করার মাস হলো রমজান মাস ঈমানকে শক্তিশালীর মাস রমজান মাস আল্লাহ আমাদের জন্য দিয়েছেন বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত বেশি বেশি তাসবিহ তাহলিল তেলাওয়াত রুকু সিজদা ইবাদত বন্দেগির ভিতরে যদি রমাদানুল করিম কাটিয়ে দিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে